আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে নতুন ফুল আপনাদের জন্য নিয়ে আসলাম। কয়েকদিন আগে নার্সারি থেকে আনা, পার্কে গিয়েছিলাম, পার্কে গিয়ে ফুলটা আমার খুব চয়েস হয়েছিল, তাই পরের দিন সকালেই আমি শুক্রবার নার্সারিতে গিয়ে চারটা ফুল গাছ আনছি, তাই আপনাদের সাথে শেয়ার হলাম। এই ল্যাভেন্ডার গাছ ফুল, হলুদ ফুলটা এবং দুইটা গাঁদা ফুল, বড় রাজগন্ডা গাঁদা ফুল চেরা, আর এই ফুলটা গাছ এনেছিলাম। আমি পার্কে গোলাপি দেখেছি, কিন্তু এ থেকে এই সাদাটা আমার খুব ভালো লাগেছিল, হিসাবে দুটো ডালে ফুল ছিল অল্প পরিমাণ, তারপরেও আমি এনেছি। আর এনে আপনার রোপণ করার পরে আপনাদের সাথে শেয়ার হয়েছি নতুন ভিডিও নিয়ে। আমি যেদিন রোপণ করেছিলাম নতুন ছোট ছোট চারা গাঁদা ফুলের এবং ল্যাভেন্ডার ফুলের গাছ, আর এই ফুলের নামটা মুখে আসে আস বলতে পারতেছি না, মনে আছে কিন্তু বলতে পারতেছি না নামটা কী যেন ফুল গাছের। এই দেখেন আবার তিন দিন পরের ফুলের পিকচার। আমি ভিডিওটা একটু বড় করার জন্য সাথে সাথে ভিডিওটা দেইনি, আর এত সুন্দর লাগছে সাদার মাঝে হলুদ একটি ফুল, ছোট মোটো ফুল নাক ফুলের মতন। আর আমার মাটির সারে এবং গাছ রোপণ করার পরে খুব সুন্দর ফুল খুব বেশিও ফুটেছে ডালের পরিমাণ থেকে, আর খুব ভালো লাগছে। আমি নতুন মাটি এবং আপনার গোবরের সার, ডিমর খোসা এবং কলার খোসা, চা পাতা দিয়ে সব কিছু দিয়ে রোপণ করার পরে ল্যাভেন্ডার ফুল গাছ কলি দিয়েছে চার পাঁচটা, দিয়েই সাথে সাথে ফুল ফোটা আরম্ভ হয়েছে। আর এটার মাঝেও অনেক ফুল ফুটতেছে আস্তে আস্তে, আপনারা দেখতে পারছেন। ল্যাভেন্ডার গাছের ফুল অলরেডি ফুটে গিয়েছে, একটি একটি করে আরম্ভ করেছে, আরও কলি চার পাঁচটা এসেছে। একদিন সন্ধ্যার সময় আবার তুলছিলাম, আর ছোট ছোট সাদা ফুলের মাঝে হলুদ ফুল গুলো খুব ভালো লাগছিল দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুলগুলা, না তুলে পারি না, মাঝে মাঝে সাথে যখন যাই তখন ফুলগুলা তুলি যখন ফুটে, তাই আপনাদের সাথে শেয়ার হই। আর গাঁদা ফুলের ভিডিও আপনাদের ফুল ধরার পরে প্রথম যখন কলি আসবে তখন তাকে আপনাদের সাথে আবার শেয়ার হব। গাঁদা ফুলের অলরেডি কলি ছোটো ছোটো গাছ আনতে ফুলের কলি চলে এসেছিলো, আমি কলিগুলা ছিঁড়ে দিয়েছি, তাই এখন গাছ ঝাটকানো হওয়ার জন্য অপেক্ষায় আছি। ফুল ফোটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার হব। তখন আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার মতন যারা ফুল বাগানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।